রায়পুরে বাগান ঘেরা জালে জড়ালো বিষাক্ত কেউটে এলাকায় চাঞ্চল্য। সর্পপ্রেমীর উদ্যোগে সাপটিকে ছেড়ে দেওয়া হলো জঙ্গলে। পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর নয়েড নম্বর ঘেরি এলাকায় আজ সকালে বাগানে ঘেরা জালে বিষাক্ত কেউটে সাপ জড়িয়ে থাকতে দেখা যায়। সাপটি লম্বা প্রায় 5 ফুট। সাপটি দেখার পর প্রচুর মানুষজন দৌড়ে আসে। খবর দেওয়া হয় 10 নম্বর এলাকার সর্পপ্রেমী শ্যামল হালদারকে। তিনি যেখানে আসেন এবং সাপটিকে যাতে এলাকার মানুষজন না মারে তাদের অনুরোধ করেন। পরে সাপটিকে জাল থেকে ছাড়িয়ে 12 নম্বর ঘেরি নদীর ধারে জঙ্গলের মধ্যে ছেড়ে দেন। তার এই উদ্যোগকে রামগঙ্গা বন দপ্তরের আধিকারিক অসীম দণ্ডপাত এবং এলাকার মানুষজন ধন্যবাদ জানিয়েছেন। সাপটা ওই নয়ের ঘেরিতে ছিল, ওখানে ওরা সব মেরে টেরে ফেলে দেবে, একটা জালে জড়িয়েছিল ওদের বাগান বাড়িতে। সবাই কেউ কেউ বলছে, বলে শ্যামলদা খবর দিই, শ্যামলদা খবর দিলে সাপগুলো ছেড়ে দেয়। তো বলতে আমার খবর দিল দিতে, আমি এসে সাপটা ছাড়িয়ে এনেছি, এটা সাপটা ছেড়ে দেয়। এই সাপটাকে কেন ছাড়ছেন? সাপটা ছাড়ছি, সাপ বেঁচে থাকলে অনেক উপকারিতা আছে। এরা ওই রাত্রে বিছানার ঘামচাটা সাপগুলো খেয়ে নেয়, ইঁদুর ছুঁচো এই সমস্ত খেয়ে নেয়, মানুষের উপকার করে। এ কারো কামড়ায় না হঠাৎ, এরা আগে জানান দেয়, ফোঁস করে ওঠে তারপরে কামড়ায়, আর সহজে কারো কামড়ায় না, বিনা আঘাতে এরা কারো কামড়ায় না। তাই এই সাপটাকে ছাড়ছে? হ্যাঁ, এরকম রক্ষার্থে। এর আগে কে করেছেন এইভাবে? হ্যাঁ, এই একাধিক সাপ আমি এখানে ছেড়েছি, অনেক সাপ।